আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে ক্লাস সেভেন এর ইংলিশ ফর টুডে থেকে ইউনিট এইট লেসন টু কবিতাস ভিলেজ। এই প্যাসেজটুকু তোমাদের সাথে আজ আমি আলোচনা করতে চাচ্ছি। সংশ্লিষ্ট কিছু ভোকাবুলারি বা ওয়ার্ড নোটস তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা জেনে খুশি হবে যে সৃষ্টি শিক্ষা পরিবার বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে অনলাইন কার্যক্রম আমরা সেরা তাই পৌঁছে দিতে চেষ্টা করেছি। আর এই ধারাবাহিকতায় তোমাদের সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের পক্ষে এ পর্যন্ত 2500টির বেশি ক্লাস আমরা তোমাদের সেবায় দিতে পেরেছি এবং আশা করছি এই অনলাইন ক্লাসগুলো থেকে তোমরা সেবা গ্রহণ করছো এবং উপকৃত হতে পারছ। তাহলে চলো আজকে আমরা আমাদের আলোচনায় চলে যাই। কবিতাস ভিলেজ লেসন টু তে একটি প্যাসেজ রয়েছে, আই মিন টেক্সট রয়েছে, সেই টেক্সটটুকু আমরা পড়ে নেব। সেই সাথে আমি কিছু ওয়ার্ড নোটস দিয়েছি এখানে, এটার অর্থ জেনে নেব। তাহলে আমরা প্যাসেজটি এবার জেনে নিচ্ছি। দ্য নেম অফ কবিতাস ভিলেজ ইজ সুন্দরপুর। কবিতার গ্রামের নাম হচ্ছে কি বলো? সুন্দরপুর। ইটস আ স্মল ভিলেজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার কালিনি। আর এই গ্রামটি কালিনি নদীর কাছে বা কেনারায় এটি অবস্থিত, তীরে অবস্থিত। দ্য বিউটিফুল রিভার ফ্লোস থ্রু দ্য ভিলেজ। আর এই কালিনী নদীটি, এই সুন্দর নদীটি গ্রামের মধ্য দিয়ে কি হয়েছে? প্রবাহমান, চলে গেছে, প্রবাহিত। দেয়ার আর ওয়ান হাই স্কুল, থ্রি প্রাইমারি স্কুলস অ্যান্ড ওয়ান ভোকেশনাল ট্রেনিং সেন্টার ইন দিস ভিলেজ। আর এই গ্রামে অর্থাৎ কালিনী গ্রামে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে, তিনটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। কোথায় বলতো? কালিনী গ্রামে, যেটি কবিতার গ্রাম। তারপরে আমরা পড়ি, দেখো, কবিতা অ্যান্ড হার ফ্রেন্ডস লার্ন কম্পিউটার অ্যাট দি সেন্টার। আর এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কবিতা এবং তার বন্ধুরা কি করে জানো? তারা কম্পিউটারে প্রশিক্ষণ নেয়, অর্থাৎ কম্পিউটারের উপরে শিক্ষা গ্রহণ করে। দেয়ার ইজ আ থিয়েটার ক্লাব, এখানে একটি নাট্য ক্লাবও রয়েছে। অ্যান্ড আ স্মল লাইব্রেরি টু, এবং একটি ছোট গ্রন্থাগারও রয়েছে। কবিতা ক্যান বরো বুকস ফ্রম, কবিতা ক্যান বরো বুকস ফ্রম দ্য লাইব্রেরি। এই লাইব্রেরি থেকে, এই গ্রন্থাগার থেকে কবিতা কি বই ধার নিতে পারে? আমি বড় শব্দটা বোর্ডে লিখে দিয়েছি, একটু পরে ওয়ার্ড নোট গুলো আমি তোমাদেরকে উল্লেখ করছি। আচ্ছা, এরপরে সি বরোস, সে ধার নেয় লাইব্রেরি থেকে, গ্রহণ করতে পারে কি? বুকস অন হিস্টোরি, গল্পের বই, পোয়েট্রি, কবিতার বই। এরপরে অ্যান্ড চিলড্রেন্স ক্লাসিক্স, এবং শিশুতোষ বই সে নিতে পারে এখান থেকে। দ্য থিয়েটার ক্লাব স্টেজেস প্লেস রেগুলারলি। আর ওই গ্রামে যে থিয়েটার ক্লাব আছে, নাট্য ক্লাব আছে, সেখানে নিয়মিত কি হয়? নাট্য মঞ্চস্থ হয়, নাটক হয়। লাস্ট মান্থ কবিতা এনজয়েড দ্য মহুয়া, কবিতা এনজয়েড দ্য মহুয়া ড্রামা ড্যান্স পারফর্ম বাই দ্য থিয়েটার ক্লাব। গত মাসে
কবিতা এই ক্লাবে, এই থিয়েটার ক্লাবে একটা ডান্স কম্পিটিশনে কি করেছিল, প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। দ্য ভিলেজ হ্যাজ আ বাজার অন দ্য রিভার সাইড, আর এই কালিনী নদীর পাশেই একটা কি রয়েছে, কেনাকাটার জায়গা, যেটা দ্যাট ইজ কল্ড বাজার, অর্থাৎ যেখান থেকে দৈনন্দিন জিনিসপত্র কেনাকাটা করা যায়, তাহলে এটাকে বাজার বলে। এই বাজারও রয়েছে কোথায়, সেটা নদীর পাশে বাজারটি আছে। আচ্ছা, দিস ইজ আ ভেরি নয়েজি এন্ড ডার্টি প্লেস। সাধারণত প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, হাট বাজার এগুলো অনেক ক্রাউডি থাকে, লোকজন কেনাকাটার জন্য যায়, সেজন্য সেটা ময়লা যুক্ত থাকে, ধুলিবালি যুক্ত থাকে, সেখানে এইটাই প্যাসেজ উল্লেখ করেছে। এরপরে দেখো, কবিতা নেভার গোস টু দা বাজার, কবিতা কখনো কি বাজারে যায় না। দ্য ভিলেজ রোডস আর অলসো ন্যারো, আর ওই গ্রামের রাস্তাগুলো, হাটবাজার যাওয়ার রাস্তাগুলো চাপা, চিকন, অর্থাৎ প্রশস্ত নয় এরকম, এন্ড ডার্টি, ময়লা যুক্ত। অলদো দেয়ার ইজ ইলেকট্রিসিটি ইন সুন্দরপুর, যদিও সুন্দরপুর গ্রামে বিদ্যুতায়ন আছে, অর্থাৎ ইলেকট্রিসিটি, কারেন্ট আছে, দ্য ভিলেজার্স এক্সপেরিয়েন্স ফ্রিকুয়েন্ট লোড শেডিং ইন সামার, গরমের কাল আসলে এই গ্রামে বিদ্যুৎ বিভ্রাট ঘটে, বিদ্যুৎ থাকে না প্রায়ই, এরকমটি বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কবিতার গ্রামের যে বিষয় সে প্যাসেজটি এতক্ষণ আলোচনা করলাম, তো এখন চলো যাই আমরা এই ওয়ার্ডস নোট গুলো একটু খেয়াল করি। দেখো, প্রথমে আমি লিখেছি বিটার গ্রাউট, বিটার গড়, এখানে অর্থ হলো করলা, এটা একটা সবজি, করলা কি, এটা একটা সবজি। আমরা এই করলা আরেকটি ইংরেজি ওয়ার্ড জেনে নিতে পারি, আ কাইন্ড অফ ভেজিটেবল, বিটার ইন টেস্ট, আ কাইন্ড অফ ভেজিটেবল, বিটার ইন টেস্ট, অর্থাৎ যে সবজিটা খেতে, অর্থাৎ ছাদে তেতো, তিতা লাগে, দ্যাট ইজ কল্ড করলা। ওকে, এরপরে আমরা আরেকটি ওয়ার্ড নিয়েছি, দেখো বড়, বড়, আমরা প্যাসেজ পড়েছি কবিতা লাইব্রেরি থেকে কি বই ধার নেয়, তাহলে এই বড় অর্থাৎ ধার করা, এটি ভার, এটা আমরা বলতে পারি টু গেট অর রিসিভ সামথিং, টু গেট অর রিসিভ সামথিং ফ্রম সামওয়ান, ফ্রম সামওয়ান, দ্যাট ইজ কল্ড বড়। এনিওয়ে, নেক্সট ওয়ার্ড খেয়াল করি আমরা, চিলড্রেন্স ক্লাসিকস, চিলড্রেন্স ক্লাসিকস, এই শব্দটির অর্থ হচ্ছে শিশুতোষ বই, শিশুদের আনন্দ দেওয়ার জন্য বা শিশুদের জন্য রচিত কবিতার বই হতে পারে, এরপরে গল্পের বই হতে পারে, তাই না, এইগুলো হচ্ছে ইংরেজি হচ্ছে চিলড্রেন্স ক্লাসিক, এই শিশুতোষ বইয়ের ইংরেজি কি আমরা জানলাম, চিলড্রেন্স ক্লাসিকস। এখানে আমরা বলতে পারি যে ক্লাসিক্স রিটেন বাই চিলড্রেন, যে বইগুলো বিশেষভাবে শিশুদের জন্য লেখা হয়। এরপরে আমরা দেখি ফ্রিকোয়েন্ট, কে এটা বললাম, ফ্রিকোয়েন্ট, ফ্রিকোয়েন্ট শব্দের বাংলা অর্থ বা বাংলায় প্রতি শব্দ হচ্ছে নিয়মিত বা প্রায় বা ঘন ঘন, এটি হচ্ছে ফ্রিকোয়েন্ট। আমরা ফ্রিকোয়েন্টের আর একটা ইংলিশ জেনে নিতে পারি, হ্যাপেনিং অফেন, মানে প্রায়ই ঘটে, মোস্টলি অকার, প্রায়ই ঘটে, তাহলে আমরা ফ্রিকোয়েন্ট এর ইংরেজি অর্থাৎ সিনোনিম বা সমার্থক শব্দটা জেনে নিতে পারি যে হ্যাপেনিং অফেন, অথবা আর একটা শব্দ জানতে পারি কমন, কমন অর্থাৎ প্রায়ই যেটা হয়। এরপরে আমরা শেষ যে ওয়ার্ডটি জানবো সেটি হচ্ছে লোড শেডিং, আমরা প্যাসেজে লোড শেডিং পড়েছি তো, তাই না, তাহলে লোড শেডিং এটার অর্থ হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। এখন বিদ্যুৎ বিভ্রাট তোমরা না বুঝতে পারো, আমি আরেকটু ব্যাখ্যা করি, যে অতিরিক্ত চাহিদার কারণে, অতিরিক্ত চাপের কারণে, এই যে কখনো কখনো যে কারেন্ট বা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ থাকে না, এটাকে ইংলিশে কি বলা হয় বলো, লোড শেডিং। ওকে, তাহলে আমরা এই ওয়ার্ড গ্রুপ গুলো মনে রাখবো, বাসায় এটা প্র্যাকটিস করব, আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এরপর আমরা এখান থেকে
কিছু অর্থাৎ মূল পাঠ টেক্সট থেকে আরো কিছু শব্দ আমরা জেনে নেই। যেমন এখানে আমরা পড়েছি স্টেজ, কি পড়েছি বলো? স্টেজ। স্টেজ শব্দের অর্থ হলো মঞ্চস্থ করা, অর্থাৎ নাটক বা সিনেমা কোনো কিছু যেখানে করা হয়, যেখানে আয়োজন করা হয়, এটা হচ্ছে স্টেজ। ঠিক আছে, স্টেজ অর্থ সভা মঞ্চ বলে, নাট্যমঞ্চ বলে। ওকে, এরপরে আমরা পারফর্ম, কি বলেছি? পারফর্ম। তাহলে পারফর্ম শব্দের অর্থ হচ্ছে অভিনয় করা। আমরা ক্লাসে বা বিভিন্ন ইয়েতে পারফর্ম এটা দেখি, পারফর্ম করি আমরা বিভিন্ন প্রতিযোগিতায়। এই পারফর্ম শব্দের অর্থ হচ্ছে অভিনয় করা। আর আমরা বিটার গোয়ার পড়েছি, বিটার গোয়ার লিখেছি, এই যে এটা দেখো বিটার গোয়ার উচ্চারণ, বিটার গোয়ার অর্থ করলা, এটা তো আমরা আগেই লিখেছি। আরেকটি শব্দ আমি বলছি ডিলিসিয়াস। ডিলিসিয়াস আমাদের প্যাসেজের রয়েছে। ডিলিসিয়াস শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু, অর্থাৎ তোমার এই টেস্টি, টেস্টি খেতে মজা, এটাকে বলা হয় হলো ডিলিসিয়াস। আর বড় আমরা পড়েছি, ফ্রিকোয়েন্ট পড়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অনলাইনে এই যে তোমাদের টেক্সট বইয়ের ইউনিট এই লেসন টু কবিতাস ভিলেজের যে অংশটুকু পড়লাম টেক্সট, এবং সাথে কিছু ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভাণ্ডার শিখলাম, আরো ইংরেজি ওয়ার্ড তোমাদের দেখিয়ে দিয়েছি, শিখলাম। তো তোমরা বাসায় আশা করব এটি খুব ভালোভাবে মনোযোগের সাথে পড়বে। আরো কোনো সমস্যা থাকলে ইমো গ্রুপে পাঠাবে, প্রশ্ন পাঠাবে, সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেনাগাদ পরবর্তী অনলাইন ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার মিলিত হচ্ছি। যেখানে থাকো স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকো, ভালো থাকো, আর বাবা মার কথা মতো চলবে, আর পড়াশোনার সাথে থাকবে। আল্লাহ হাফেজ।